কারণ তুমি অবাক হয়ে যাইবে এটা জানতে পারলে যে উপরওয়ালা তোমার জন্য সামনে কি চিন্তা করে রাখছে। তো প্রথমেই আপনি চলে আসবেন ক্যাপকাট অ্যাপসের মধ্যে। তো এখানে আসার পর আপনি আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়া আপনারা সবাই পারেন, এটা আমি জানি। তো সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে একটু কালার যদি আপনার ভিডিওতে দেওয়া লাগে তো কালারটা দিয়ে নিয়ে যাবেন। তো আমি এখানে যে অ্যাডজাস্ট আর যে ফিল্টার আছে এখান থেকে আমি একটু কালারটা দিয়ে নিয়ে তারপরে হচ্ছে এইচডিআর যে মেন ইফেক্ট আছে আমি সেটা লাগাবো। তো এখান থেকে আমি একটা ফিল্টার নিয়ে যাবো, ওই যে দেখেন এখানে লেখা আছে MONO মোনো, তো এটার উপর ক্লিক করে দেবেন। এখানে যে ব্ল্যাক ফরেস্ট নামে একটি ফিল্টার আছে তো এই ফিল্টারের উপর জাস্ট ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম হয়ে গেছে। তো এরপর আমি অ্যাডজাস্টে ক্লিক করে দেবো, অ্যাডজাস্টে ক্লিক করে এটার একটু ব্রাইট করে নেব। তো এর জন্য এক্সপোজারটা বাড়িয়ে দিই। তো এক্সপোজারটা বাড়িয়ে দেওয়ার পর দেন হচ্ছে আপনি এখানে চলে আসতে পারেন, হাইলাইটটাও একটু বাড়িয়ে দেন। দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি ভিডিওটাকে সেভ করে দেন, এই কাটা অংশটা কেটে দিয়ে জাস্ট এখান থেকে ভিডিওটা সেভ করে দেন। তো এখন আমার ভিডিওটি সেভ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে যে এইচডিআর ইফেক্ট লাগানোর পরে কীরকম হয় তো সেটা একটু আপনারা দেখে নেন, তাহলে আপনাদের ট্রাস্ট হবে, তাছাড়া কিন্তু আপনাদের ট্রাস্ট হবে না। কোনো কিছু হারাইলে আগে আফসোস করো না, কারণ তুমি অবাক হয়ে যাইবে এটা জানতে পারলে যে উপরওয়ালা তোমার জন্য সামনে কি চিন্তা করে রাখছে। তো আমি এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। এখন চলে যেতে হবে হচ্ছে আপনার ইনস্টাগ্রামের যে অ্যাপসটা আছে এখান থেকে আমরা এইচডিআর ইফেক্ট অ্যাড করে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টাগ্রামের যে অ্যাপটা রয়েছে এটা আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। তো ইনস্টাগ্রামে ওপেন করার পর, তো ইনস্টাগ্রাম ওপেন করার পর আপনাদের মাঝে এরকম আসবে, জাস্ট এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে ভিডিওটা ক্যাপকাট থেকে মাত্র ই করে নিলেন সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। যে আমি এটাকে সিলেক্ট করে নেক্সটের উপর ক্লিক করে দিলাম। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে এই যে তিনটা স্টারের মতো অপশন আছে, জাস্ট এটার উপর ক্লিক করে দেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে সার্চ করে দেন এইচডিআর শার্পেন লিখে, জাস্ট সার্চ করে দিলেই আপনাদের এখানে অনেকগুলো ফিল্টার চলে আসবে। দেন এখান থেকে ফার্স্ট অফ অল যে এটা দেখাচ্ছে এই যে একটা ক্যামেরা মতো ছবি দেওয়া আছে, তো এই যে এটার উপর ক্লিক করে দেন। তো দেখেন সেই লেভেলের কিন্তু একটা কালার গ্রেডিং অ্যান্ড এইচডিআর ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর জাস্ট এখান থেকে আপনারা ভিডিওটা সেভ করে নেবেন, এই যে সেভ বাটনটা রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন। দেন আপনাদের ভিডিওটা প্রসেসিং হয়ে জাস্ট এখান থেকে সেভ হয়ে যাবে। তো আমাদের ভিডিও কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের ভিডিওটা আগে কীরকম ছিল অ্যান্ড কালার গ্রেডিং করার পর ভিডিওটা কীরকম হয়েছে এইচডিআর ইফেক্ট লাগানোর পর। তো আপনারা দেখতে থাকেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর এরকম আরও ভিডিওতে অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনার কীরকম ভিডিও লাগবে। কোনো কিছু হারাইলে আগে আফসোস করো না, কারণ তুমি অবাক হয়ে যাইবে এটা জানতে পারলে যে উপরওয়ালা তোমার জন্য সামনে কী চিন্তা করে রাখছে।